আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যখন হয়ে যায় তখন মানুষ তিন দলে বিভক্ত হয়। কিছু মানুষ সারা রাত গুনাহের আড্ডায় লিপ্ত থাকে, আবার কিছু মানুষ নেকির কাজে অর্জনে রাত কাটিয়ে দেয়, আবার কিছু মানুষ গুনাহ করে না নেকির কাজও করে না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা ঘুমের পূর্বে মোবাইল ব্যবহার করি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, মেসেঞ্জারে যাই। আজকে আমাদের সুবর্ণ সুযোগ রাত্রিকে আমরা এবাদতে না কাটিয়ে আমরা গুনাহের ভিতরে রাত্রিকে অতিবাহিত করে দেই। আমরা এই ঘুমকে এবাদতে পরিণত করি, মাত্র ছোট্ট একটি আমল করলে এই ঘুমকে এবাদতে পরিণত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাঈমুত তাহিরু কাস-সাঈমিল কাঈম, যে ব্যক্তি পবিত্র অবস্থায় উযু করে ঘুমাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা দিন রোজা রাখা এবং সারা রাত নফল নামাজ পড়া সব দান করবেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, মা মিন রাজুলিন ইয়াউই ইলা ফিরাশিহি, যে বান্দা তার বিছানা যায় হুয়া তাহিরুন, পবিত্র অবস্থায় উযু করে পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য যায়, সুম্মা ইয়ানামু ওয়া হুয়া যাকিরুন, অতবার জিকির করতে 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 সে ঘুমিয়ে যায়, ইল্লা কানা ফিরাশুহু লাহু মাসজিদা ওয়া ইল্লা ফি সলাতি হাত্তা ইস্তাইকজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত এই দুইটা কাজ যে করবে, উযু করে এবং জিকির করতে করতে যে ঘুমাবে, সে সারা রাত নফল নামাজ পড়লে যেই সব পাইত আল্লাহ তাআলা তাকে ঘুমের ভিতরে সেই পরিমাণ সব লিখে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, উযু করে পবিত্র অবস্থায় ঘুমালে, জিকির করে ঘুমালে কত ফজিলত আল্লাহ তাআলা আমাদের আমল নামে লিখে দিবেন। এখন আমরা যদি এগুলো না করে, জিকির না করে যদি আমরা মোবাইল টিভি মোবাইল ব্যবহার করি, ফেসবুক চালাই, ইউটিউবে যাই, তাহলে আমরা কত বড় সব থেকে বঞ্চিত হচ্ছি। রাসূলের ঘোষণা অনুযায়ী আমাদের নাম হয়তোবা গুনাহের কারীদের খাতায় উঠে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, তাহিরু আজসাদাকুম তাহারাকুমুল্লাহ, তোমরা তোমাদের দেহকে পবিত্র করো, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, উযু করে ঘুমায়, একজন ফেরেশতাও তার সঙ্গী হয়ে যায়। এই বান্দা রাত্রিবেলায় যখনই লায়ন কলিবু মিনাল লাইলি সাআ, এই বান্দা যখন রাত্রিবেলায় যখনই পরিবর্তন হয়, কাত পরিবর্তন করে, ইল্লা কল আল্লাহুম্মা ওয়াফির লি আবদিক ফাইন্নাহু বাত তাহিরা, ওই ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দায় পবিত্র অবস্থায় ঘুমিয়েছে, উযু করে ঘুমিয়েছে, তুমি তার গুনাহগুলোকে মাফ করে দাও, তার প্রতি তুমি অনুগ্রহ করো, তার প্রতি তুমি দয়া করো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসুন আমরা আজ থেকে নিজেকে পরিবর্তন করি, নিজেকে চেঞ্জ করে ফেলি, আমার ঘুমকে ইবাদতে পরিণত করি। অনেক বড় লম্বা রাত, আমরা দীর্ঘ রাত, এত লম্বা টাইম ইবাদত করতে পারবো না, নামাজে দাঁড়িয়ে থাকতে পারবো না, কোরআন তিলাওয়াতে মশগুল থাকতে পারবো না, কিন্তু আমরা ছোট্ট একটু আমল যদি করতে পারি, উসু করে ঘুমাইতে পারি, জিকির করে ঘুমাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সারা রাত নফল নামাজে সব লিখে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় উযু করে ঘুমায়, লাম্মিত আনা সাআতা মিনাল লাইলি, রাত্রির যে কোনো সময় সে আল্লাহর কাছে যাই কিছু চাবে, চাই সেটা দুনিয়াবি হোক কিংবা আখিরাতের হোক, যাই আল্লাহর কাছে চাবে, ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে তা প্রদান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আর অবহেলা না করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, যেভাবে ঘুমাইতে বলছেন, আসুন আমরা আজ থেকেই সেভাবে ঘুমাই, নিজের জীবনকে পরিবর্তন করি, উযু করে ঘুমাই, জিকির করতে করতে ঘুমাই, আমাদের ঘুমকে ইবাদতে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উযু করে জিকির করে ঘুমানোর তৌফিক দান করুন।